হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের জন্য খুবই সহজ উপায়ে চিকেন স্ট্রো রেসিপি নিয়ে এসেছি। যারা কিটো ডায়েটে আছেন, 1 থেকে 20 কেজি ওজন কমাতে যাচ্ছেন হেলদি উপায়ে, তাদের জন্য এই রেসিপিটি খুবই উপকারী হবে। তারা চাইলে সকালে, দুপুরে বা রাত্রে যে কোনো এক বেলা বা দুবেলা এই রেসিপিটি ফলো করে চিকেন স্ট্রো বানিয়ে খেতে পারলে তাদের ওজন কমবেই, আর সেটা আপনারা 1 সপ্তাহের মধ্যেই লক্ষ্য করতে পারবেন। তবে ভাত কিন্তু বাদ দিতে হবে। চিকেন স্ট্রোটি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। আমি হাতের কাছে যে সবজিগুলো পেয়েছিলাম সেগুলোই সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দেশি মুরগি। আপনারা অবশ্যই হাড্ডি সহ দেশি মুরগি নেওয়া ট্রাই করবেন, কারণ স্ট্রোটা হাড্ডি সহ হলে অনেক মজা লাগে খেতে। রান্নার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এ পর্যায়ে ঘির পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন, তবে তেলটা ব্যবহার করা নাই ভালো, কারণ সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘি অ্যাড করাই ভালো। আর সেই সাথে লবণ এবং চিকেন দিয়ে দিচ্ছি। আমি লবণ এবং চিকেন একসাথে দিয়েছি, কারণ এগুলো না হলে ছিটকে চোখে মুখে লেগে যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা। এগুলো দিয়ে আমি চিকেনগুলো প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, সেই সাথে 4-5টি আস্ত গোলমরিচ দিয়ে দিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে এগুলো কষিয়ে নিতে হবে। দেন আমি এতে অ্যাড করব সবজি। ফাইনালি মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সবজি। আমি ক্যাপসিকাম বাদ দিয়ে বাদ বাকি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। আপনারা ট্রাই করবেন যেগুলো গলে যায়, মানে ক্যাপসিকাম, টমেটো বা গাজর, এগুলো একটু পরে দিতে, আর যেগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে সেগুলো আগে দিতে। তো আমি এখানে আগে সিম আর হচ্ছে ফুলকপি দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি দিয়ে দিব বাদ বাকি সবজি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি কালো এবং সাদা দুটো গোলমরিচ আমি একসাথে পিষে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য সবজিগুলো কষিয়ে নিব। এ পর্যায়ে আমার মনে হচ্ছিল যে লবণ কম হয়ে গিয়েছে, সেজন্য আমি এতে লবণ অ্যাড করে দিয়ে দেন এতে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে সবজিগুলো সিদ্ধ হতে হতে অনেক সময় গলে যায়, আর গরম পানিটা ইউজ করার ফলে সবজিগুলো গলবে না সুন্দরভাবে, যতটুকু গলা দরকার ততটুকুই হবে। ঝোলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন যতটুকু রাখতে চান। আমার তো একটু সোপ আকারের মতো ঝোল ঝোল হলে খুব খেতে মজা লাগে গরম গরম। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ, মানে কিউব করে রাখা পেঁয়াজগুলো। আর আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, যারা ঝালটা একটু বেশি পছন্দ করেন। বাট আমার এত ঝাল ভালো লাগে না, সেজন্য আমি আর এখানে কাঁচা মরিচই দেইনি। আর এখানে কিন্তু আমার অর্ধেক সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ক্যাপসিকাম। ডিয়ার ভিউয়ার্স, এ পর্যায়ে আমার চিকেন স্ট্রো পুরোপুরি তৈরি। আমি এখন এগুলো নামিয়ে পরিবেশন করে দেন গরম গরম স্ট্রোটা খেয়ে নিব। আমার তো এটা খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় রেগুলার ভাত ছাড়া ডিম, চিকেন স্ট্রো বা সবজি, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে কিটো ডায়েটের, তো এগুলো যদি ফলো করে আপনারা খান, তাহলে অবশ্যই আপনাদের ওজন 4 থেকে 5 কেজি কমবে 1 সপ্তাহের মধ্যেই। শীতের সিজনে এইরকম গরম গরম চিকেন স্ট্রো খেতে কার না ভালো লাগে বলুন তো।
আর আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আবারও নিশ্চয়ই কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে বেল আইকনে প্রেস করে আমাদের সাপোর্ট করবেন।